সুন্দরবনের 20 ফুটের সরস্বতী তৈরি করে দৃষ্টান্ত গড়ল স্কুল পড়ুয়া। আবহাওয়া বদলেছে, স্কুলের পঠন পাঠন থেকে সামাজিক জীবনযাত্রায় হেমন্ত, স্নিগ্ধা, বৃষ্টি, বিপাশা, অনুপমরা, কেউ কলেজ ছাত্র, আবার কেউ স্কুল পড়ুয়া। নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে নিজেরাই গড়ে তুলল প্রতিমা। আমাদের লোকাল এখানে লোকাল বিদ্যালয়ে আমাদের পুজোটা হতো, যেহেতু আমরা দীর্ঘ 2 বছর ধরে যে করোনার আবহাওয়া চলছে, যার জন্য আমরা মানে বিদ্যালয় বন্ধ, সেই জন্য আমরা পুজোটা বিদ্যালয়ে করতে পারছি না। আমরা পাড়াতেই পুজোটা করছি আমাদের নিজেদের সঞ্চিত অর্থে। আমাদের ছোটো ছোটো বন্ধু বান্ধব যারা আছে কিছু অর্থে, তাদের সমস্ত অর্থ দিয়ে পুজোটা করা হচ্ছে। আমাদের প্রতিমা এবারে হচ্ছে 20 ফুট লম্বা, তো আমরা সবাই সঞ্চিত অর্থে নিজেদের অর্থ দিয়ে এবারে পাড়াতেই পুজোটা করছি। এবং আমাদের প্রার্থনা করি ভগবানের কাছে যে আমরা করোনা থেকে, এই যে করোনা একটা অভিশাপ, এই অভিশাপ থেকে আমরা মুক্তি পাই, এবং আমাদের বন্ধুবান্ধব যারা আছে তারা মিলে এই পুজোটা হবে, এবং করোনাবিধি সমস্ত কিছু আমরা মেনেই পুজোটাকে করব। চাঁদা কালেকশন বলতে না, আমরা চাঁদা কালেকশন কিছুই করছি না, আমরা বন্ধুবান্ধব যারা আছে আমাদের নিজেদের সঞ্চিত যা অর্থ আছে, যা কিছু পাচ্ছি মোটামুটি দিয়ে, গ্রামের লোকজন সমস্ত চাঁদা অর্থ দিয়ে আমাদের পুজোটা হচ্ছে নিজেদের অর্থ দিয়ে। আমাদের স্কুল বন্ধর কারণে যে আমরা আমাদের বাগদেবীকে আমরা আরাধনা করতাম, তার জন্য আমরা করতে পারবো না এবার লকডাউনের কারণে। তাই আমরা কিছু পড়ুয়া মিলে ইচ্ছামতি নদীর পাড় থেকে কিছু এঁটেল মাটি ও কাঠামো সংগ্রহ করে আমরা ঠাকুর তৈরি করছি বা প্রতিমা তৈরি করছি। আর আমরা ঠাকুরটিকে 20 ফুট লম্বা করেছি, আর আমাদের বাড়ির খড় নিয়ে আমরা ওই ঠাকুরটি তৈরি করছি। আর আমরা নিজেদের উদ্যোগে ঠাকুরের সাজ পোশাক, রং তুলি, ব্রাশ দিয়েই আমরা ঠাকুর সাজাচ্ছি। হ্যাঁ, রং তুলি আমরা সব নিজেরাই তৈরি করছি, আমরা কারোর কাছ থেকে কোনো চাঁদা নিচ্ছি না। আমরা কিছু পড়ুয়া মিলে যেটুকু ক্ষুদ্র অর্থ জমিয়েছিলাম সেই অর্থ দিয়েই আমরা পুজো করছি। ইছামতি নদীর এঁটেল মাটি, বিচুলি, কাঠামো, প্রতিমা তৈরি করে রং তুলি, ক্যানভাস ফুটিয়ে তুলে কিছু পরেই বাগদেবীর আরাধনায় মাতবে ওরা। বসিরহাট মহকুমার হারোয়া থানা শালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে করোনার প্রকোপে স্কুল কলেজ বন্ধ থাকায় নিজেদের পাড়াতেই বাগদেবীর আরাধনায় ব্যস্ততা পড়ুয়াদের মধ্যে। পড়ুয়ারা নিজেদের পাড়াতেই কোনো রকম চাঁদা কালেকশন ছাড়াই নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে মুকুন্দপুর তেঁতুলতলা সরস্বতী পুজো কমিটির উদ্যোগে 20 ফুট বিশাল আকৃতির সরস্বতী প্রতিমা গড়ে তোলার পাশাপাশি পুজো করারও সিদ্ধান্ত নেয়। কোভিড বিধি মেনে প্যান্ডেলের 3 দিক খোলা মেলা থাকবে। সামাজিক দূরত্ব বিধির পাশাপাশি কোভিড বিধি মেনে চলবে তাদের আরাধনা। এবারে আরাধনায় আমরা বাগদেবীর কাছে চাইবো যে আমরা যেহেতু এই বাগদেবী পূজাটা সকল স্কুলের মধ্যেই করি, কিন্তু যেহেতু এই করোনা পরিস্থিতিতে 2 বছর স্কুল বন্ধ, সেহেতু আমরা এই বাগদেবীর পূজাটা আমাদের গ্রামের মধ্যেই করছি। যার জন্যে আমরা কোনো গ্রামে কারোর কাছ থেকে কোনো অর্থ উপার্জন করিনি, নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে এটি করেছি। এবং এই বাগদেবীর পুজোটা আমরা ঠাকুরটাকে তৈরি করেছি 20 ফুট লম্বা, এবং এটি দৃষ্টান্তমূলক হতে আমরা দেখাতে চেয়েছি। আমরা বাগদেবীর কাছে এই প্রার্থনা করি যে আমরা যেন এই পরিস্থিতি থেকে সকলে সুস্থভাবে উঠতে পারি এবং স্বাভাবিকভাবে যেন স্কুলের পঠন পাঠন শুরু করতে পারি। ডিজিটাল ডেস্ক, হাই নিউজ নেটওয়ার্ক।